স্টুডিও রিপ্রেজেন্টস আমার গল্প। আমার গল্প আয়োজনে আমি রোকেয়া প্রাচি শেয়ার করব আমার জীবনের গল্প আপনাদের সাথে। এইসব সফলতা কিন্তু এমনি এমনি সহজে আসেনি, এর পেছনে অনেক সংঘর্ষ আছে, বিরোধিতা আছে। আমার বাবা ছিলেন ভীষণ রাজপুত্রের মতো দেখতে, তো আমার বাবার পাশে আবার আমি দাঁড়ালে লোকজন বলতো যে এরকম একটা ফর্সা সুন্দর লোকের মেয়ে গায়ের রং কালো হলো কী করে। সেরকম মানুষজন যখন বাড়িতে আসতো আমি আমার ঘরে গিয়ে দরজা বন্ধ করে বই পড়তাম, মানে রক্তাক্ত অবস্থায় সে আমাদের বাড়িতে এলো। আর সেই ছোট্ট আমি একটা বালিশ তার পেটে চাপা দিয়ে আমাকে বলা হলো রক্ত বন্ধের জন্য বসে থাকতে সেখানে। সব প্রাপ্তির হিসেব তো আর আসলে পুতুল দেওয়া হয় না, অ্যাওয়ার্ড দেওয়া হয় না, কিছু হিসেব নিকেশ ভিন্ন থাকে। আমার গল্প জীবন বদলের গল্প হোক প্রতি শনিবার রাত 9টায়।